আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভিডিওর টাইটেল ও থাম্বনেইল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলেছে। আমরা অনেকেই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং পরীক্ষা দিয়েছি, তো কিছুদিনের মধ্যে আমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তো আমরা অনেকেই জানি না যে কীভাবে হাতের মোবাইল দিয়ে আপনার রেজাল্টটি চেক করতে হয়। তো আমরা কী করি, অনেকেই যখন স্কুলের মধ্যে রেজাল্ট আসে তখন আমরা সেই রেজাল্টের অপেক্ষা থাকি। তো আজ এখন থেকে আপনি হাতে থাকা মোবাইল দিয়ে আপনার রেজাল্ট চেক করে নিতে পারেন সবার আগে। তো এটা কীভাবে করবেন তার জন্য আজকে ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। তো প্রথমে আপনার ফোনের অবশ্যই নেটওয়ার্ক কানেকশন দিতে হবে। তারপর আপনি কী করবেন, আপনার ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করবেন। তো দেখছেন আমার ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করলাম। তো ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করার পর যখন এইরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে দেখছেন সার্চ বার উপরে ট্যাপ করবেন। তো এখানে লিখবেন এইচএসসি রেজাল্ট। যেহেতু আমরা এইচএসসি রেজাল্ট চেক করব, তো আপনি কী করবেন, লিখবেন এইচএসসি স্পেস দিবেন, লিখবেন রেজাল্ট, RESELT, এইচএসসি রেজাল্ট সার্চ করবেন। তারপর যখন এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো আপনি কী করবেন, তো তারপর যখন এরকম ইন্টারভিউ চলে আসবে তো আপনি কী করবেন, প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে তো আপনি কী করবেন, প্রথম ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন। এই যে ওয়েবসাইটটি রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন। তেমন লেখা রয়েছে যেন এডুকেশন বোর্ড রেজাল্ট, মানে যে কোনো বোর্ড রেজাল্ট আপনি এখান থেকে এই ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারেন। তো কী করবেন, এটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি এই প্রথম ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিলাম। তারপর এইরকম যখন ইন্টারভিউ চলে আসবে তো আপনি কী করবেন, একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এক্সামিনেশন প্রথমে লেখা রয়েছে, তো এটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করুন, আপনি যে পরীক্ষাটি দিয়েছেন তো অবশ্যই সেই পরীক্ষাটি এখানে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি স্কুল থেকে পরীক্ষা দিয়েছি এইচএসসি, যেমন তো আপনারা যারা স্কুল থেকে দিয়েছেন তো এরা লিখবেন এইচএসসি ভোকেশনাল, আর যারা মাদ্রাসা থেকে দিয়েছিলেন সেটা তারা লিখবেন যে এইচএসসি আলিম, এটা সিলেক্ট করে নেবেন। তারপর দুই নম্বর রয়েছে যে ইয়ার, আপনি যে সালে পরীক্ষাটি দিয়েছেন সেই সালটি এখানে সিলেক্ট করবেন। তো আপনার 2023 সালে যেহেতু পরীক্ষা দিয়েছেন তো 2023 সালে এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার যেহেতু 2023 সালের রেজাল্ট এখন প্রকাশিত হয় নাই, তো তার জন্য আমি 2022 সালের রেজাল্ট দিয়ে দেখাচ্ছি। তো আপনি একইভাবে 2023-22 যে কোনো রেজাল্ট একই সিস্টেমে দেখে নিতে পারেন। তো আমি 2022 সালের রেজাল্ট আমার অ্যাডমিট কার্ড দিয়ে দেখাচ্ছি। তো এটার উপরে ক্লিক করলাম, 2022 সিলেক্ট করে দিলাম। তারপর আপনি লেখা আছেন বোর্ড, তো এটার উপরে ক্লিক করলাম বোর্ড। তো আপনি বাংলাদেশে যতটি বোর্ড রয়েছে তো সব করে বোর্ড এখানে শুরু করবে। তো আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তো অবশ্যই সেই বোর্ড এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেট বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি, সিলেট এখানে সিলেক্ট করে নিলাম। তারপর এখন রয়েছে রুল নং, তো আমি করবো এটা উপরে ক্লিক করলাম। তো এখন আপনার রুল নংটি দিয়ে দিবেন, তো যে রুল নং আপনার এইচএসসি পরীক্ষাতে দিয়েছেন আর আপনার অ্যাডমিট কার্ড যে রুল নংটি রয়েছে সেই রুল নংটি এখানে দিয়ে দেবেন। অবশ্যই সেই অ্যাডমিট কার্ডের রুল নং দেখে দেখে দেবেন, আপনার ক্লাস রুল দিলে এখানে চলবে না। তো আমি রুল নংটি দিয়ে দিলাম। তারপর লেখা রয়েছে রেজি নাম্বার, মানে আপনার রেজিস্ট্রেশন যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম এখানে। তারপর এখানে আইডি অপশন দেখাচ্ছে যে নিচের দিকে 1+3, মানে এখানে 1+3 মানে যোগ করে দুটি সংখ্যা যোগ করে এখানে যত হবে এই সংখ্যাটি এখানে বসে দেবেন। তো আপনার ক্ষেত্রে 1+3 না আসতে পারে, অন্য কোনো সংখ্যা আসতে পারে, যে দুটি সংখ্যা আসবে এখানে যোগ করে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? তো আমার 1+3 মানে 4 হয়েছে, তো এখানে 4 আমি বসিয়ে দিব। তো তারপর সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে তো আপনি এখানে দেখেন সাবমিট নামে একটি অপশন রয়েছে, তো সাবমিটের উপরে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে? সাবমিটের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার রেজাল্ট এখানে চলে আসবে। তো দেখুন আমার রেজাল্ট এখানে চলে আসছে। তো প্রথমে আপনার নাম জরুর নং দেখাবে, তারপর আপনার কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটি দেখাবে। আর দেখছেন আর আমার রুনংটি শুরু করছে, তারপর আমার কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি সেটি দেখাচ্ছে, তারপর আমার কোন গ্রুপ থেকে দিয়েছি সেটি দেখাচ্ছে, ঠিক আছে? তো এর পাশে দেখছেন যে আপনার দেখাচ্ছে যে আপনার নাম, আপনার পরীক্ষার্থীর নাম কি, আপনার বাবার নাম কি, আমার মায়ের নাম কি, সবগুলো দেখাচ্ছে এখান থেকে। আপনার আপনি কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছেন সেই, যেমন যে কোন কলেজ থেকে পরীক্ষা দিয়েছেন কলেজটির নাম এখানে শুরু করছে। তো আপনারা এখানে শুরু করবে সব কিছু, তো দেখছেন। তারপর এখানে দেখাচ্ছে যে আপনার সাবজেক্ট কোড, কোন সাবজেক্টের কোড কত এটা দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে যে আপনার সাবজেক্ট নাম, ঠিক আছে? মাঝখানে সাবজেক্ট নাম দেখাচ্ছে, তার ওই পাশে আপনি কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছেন সেই গ্রেডটি এখানে দেখাচ্ছে, তো দেখছেন। তো এভাবে আপনার রেজাল্টটি আপনি চেক করে নিতে পারেন, কোন সাবজেক্টে কত পেয়েছেন। এবং আপনার যদি কোনো ফেল হয়ে থাকে কোন সাবজেক্টে, তো আপনি এখানে লেখা দেখা হবে ফেল 1 সাবজেক্ট বা ফেল 2 সাবজেক্ট, ঠিক আছে? তো আমার এক সাবজেক্ট
আটকে পড়ছি, তাই জন্য এখানে ফেল ওয়ান সাবজেক্ট, ফেল ইন ওয়ান সাবজেক্ট লেখা দেখাচ্ছে, ঠিক আছে। আর আপনারা যদি ফেল না হন তো এখানে জিপিএ গ্রেড দেখাবে, এই যে দেখাচ্ছেন জিপিএ লেখা রয়েছে। এই জিপিএর পাশে এখানে আপনার পয়েন্ট দেখাবে যে আপনি কত পয়েন্ট পেয়েছেন, ঠিক আছে। তো আসার ভিডিওটি বুঝতে পারছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাস থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।